আজকে আমি করব লাউ শাক দিয়ে পোনা মাছের ঝোল, তার সঙ্গে থাকবে আলু আর বেগুন। ঠিক আছে, গরমে মশলা ছাড়া ধরতে গেলেই তেমন কিছু মশলা এটা থাকবে না, একদম সিম্পল একটা ঝোল যেটা গরমে সত্যি খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু। ঠিক আছে, এমনিতেই আমার রান্নায় খুব একটা মশলা আমি ইউজ করি না, কমই ইউজ করি, কিন্তু গরমে তো আরও কম ইউজ করি। আসছি আমি মাছ, মাছে নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নেব। আজকে আমি কাঠে রান্না করছি, বাড়িতে অনেক জ্বালানি হয়েছে কিন্তু সে জ্বালানিগুলো কী করব, কোথায় ফেলব, এখন আর রাস্তায় ফেলা যায় না, খুব সমস্যা ফেলা, তা ভাবলাম যতটা পারি রান্না করে ফেলি, কিন্তু উনুন ছিল না আমার, তা কী করব। এই যে বন্ধু, ইট দিয়ে উনুন বানিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, দেখো জ্বালানিতে জ্বাল দিচ্ছি। এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আমি এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেল, এবার ছেড়ে দেব মাছগুলো। কাঠের উনুনের অভ্যাস নেই তো, ঠিক গুছিয়ে পারি না, কিন্তু চেষ্টা করছি। মাছগুলো উল্টে দিয়েছি, এবার ওই পিট হয়ে গেলে উঠিয়ে নেব। এবার মাছগুলো তুলে নেব, কড়াইতে তেলটা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন। থেতো করা রসুন, তারপরে দিয়ে দেবো আলু পটল, আর সরি আলু আর বেগুনটা। কাঠের জ্বালে না লাল লাল হয়ে যাচ্ছে, সামলাতে পারছি না, অনেক বছর পরে করছি কি না, তার জন্যে সামলে উঠতে পারছি না, কড়াইটা লাল হয়ে যাচ্ছে, তেলটা লাল হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো লাউ শাকটা, এটা খুব একটা ভাজতে নেই, একটু কম ভাজা ভাজাই একটু জল দিতে হয়। এবার দিয়ে দেবো এটার মধ্যে
লবণ 1 টিস্পুন দিয়েছি। তারপর দিয়ে দেব হলুদ, এটা 1 চামচ মতোই দিলাম। এই রান্নাটা বিশেষ কোনো মশলা লাগে না। দিয়েছি রসুন আর হলুদ নুন, আর এবার দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তবে হ্যাঁ, একটু ঝাল ঝাল হলে এটা খেতে খুব টেস্টি হয়। এমনি জিরে আদা বাটা বা ওই ধরনের অন্য কোনো মশলা এটা লাগে না। এবার দেবো, এবার টমেটোটা দিয়ে দেবো। ঝোল দিয়ে তরকারিটা ফুটে উঠেছে, ডাটাগুলো সেদ্ধ হয়ে গেলে আলু ডাটা বেগুনটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা নরম সবজি। ডাটা আর আলুটা সেদ্ধ হয়ে গেলে ওটা মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এবার দেখে নেব তরকারির ডাটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তরকারি হয়ে এসেছে, তরকারি কালারই বলে দিচ্ছে, তরকারি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, এবার আমি তরকারিটা নামিয়ে নেব, কারণ তরকারিটা হয়ে গেছে। মাছগুলো পাত্রে সাজিয়ে রেখেছি, সেই পাত্রের মধ্যে আমি ঝোলটা ঢেলে নেব। এই যে ভাজা মাছগুলো আমি ঢেলে ভেজে রেখেছি থালাতে, এই থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, কমেন্ট করে জানাবেন আর আপনারা নিজেরা করে খাবেন কেমন হলো। একদম সিম্পল একটা ঘরোয়া সবজি আর কোনো মশলা ছাড়া, এ স্বাস্থ্যকর। এরপর আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আজকে রাখছি।